প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, আমি এখন কোথায় রয়েছি জানেন? দেখুন, বড় পর্দাতে খেলা চলছে, বড় পর্দা লাগিয়ে খেলা দেখা চলছে, মানে একেবারে ক্লাবের মতো লাগছে। আমি সামনে থেকেও দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। আমি তো রয়েছি হায়দ্রাবাদে, ফাইনাল ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপের ভারত বনাম অস্ট্রেলিয়া, আর এখানে একেবারে ক্লাবের মতো, ক্লাব ঘরের মতো লোকজন সব বসে বড় পর্দা লাগিয়ে তারা কিন্তু খেলা দেখছেন। এই মুহূর্তে ভারত ব্যাট করছে, রান খুব একটা ভালো হয়নি, অনেক উইকেট পড়ে গেছে। রান হয়তো খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু তবু আশা, সেই আশা নিয়ে মানুষজন এখনো বসে রয়েছেন, খেলা দেখছেন। ইন্ডিয়া জিতে গা, তাই তো? আচ্ছা, আমি 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 একটা কথা বলি। আচ্ছা, আমি এখন যে ভিডিও তৈরি করছি, এখন রান হচ্ছে 42 ওভারে 206 উইকেটে 208 হলো। এখন দেখা যাক কোথায় গিয়ে থামে স্কোরটা, তবে আমরা কিন্তু আশাবাদী। আচ্ছা, আপনার নাম? আমার নাম দিলীপ কোলে, বাঙালি। বাঙালি, আমি কথাটা দিয়ে শুরু করলাম, আসলে যারা এখানে বসে রয়েছেন তারা সব বাঙালি না? সবাই বাঙালি, সবাই বাঙালি, মানে এখানে একসঙ্গে আপনারা সব খেলা দেখছেন। আমরা যে খুব মানে খুশি হয়ে ইন্ডিয়া ফাইনালে উঠেছে বলে আমরা সব খেলা দেখছি প্রজেক্টর লাগিয়ে। তো আশা করছি আমাদের ইন্ডিয়া জিতবে। তো একটু রানটা কম হয়েছে, এখন 208 রান 6 উইকেট 42 ওভারে একটু চিন্তায় আছি, কিন্তু দেখা যাক। আশা আছে, আশা ছাড়বো না, এখনো মরতে দম তো আশা ছাড়বো না, লড়বো, লড়ে জিতবো। দর্শক বুঝতে পারছেন, আসলে যারা এখানে রয়েছেন সব বাঙালি, বাংলা থেকে আসা, কর্মসূত্রে তারা সব এখানে রয়েছেন। বলুন, আরামবাগ টিভি, ধন্যবাদ, ধন্যবাদ। আমি এসছি, এত বাঙালিকে পেয়ে গেছি, এসছি। দর্শক, এনারা সব বাঙালি, বাংলা থেকে এসছেন, কর্মসূত্রে এখানে থাকেন, আর আজকে রবিবার, বিশ্বকাপের ফাইনাল, আর সেই জন্য একসঙ্গে সব আর কি জড়ো হয়েছেন, একটা অ্যাসোসিয়েশনও রয়েছে, এবং তাদের উদ্যোগে একটা বড় পর্দা লাগিয়ে খেলা দেখা চলছে। আমার বেশি করে দাঁড়ানো চলবে না, ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। তার সঙ্গে সব খেলা দেখছেন। আমি একটু দেখি যারা কর্মকর্তা তাদের কি বক্তব্য, যারা আর কি উদ্যোগী ভূমিকা নিয়ে এইসব আয়োজন করেছেন তাদের বক্তব্য শুনবো। দর্শক, আসলে এটা একটা বাঙালি অ্যাসোসিয়েশন, বিভিন্ন শহরে যারা কর্মসূত্রে থাকেন বাঙালিরা, তারা আর কি অ্যাসোসিয়েশন গড়ে নানান সব প্রোগ্রাম টোগ্রাম করেন। দাদা, আপনার নাম? জগন্নাথ যাদব। মানে এই যে যারা, আপনি প্রেসিডেন্ট? হ্যাঁ। কি মানে কিসের প্রেসিডেন্ট আপনার? কি ক্লাব? ইউসি অ্যাসোসিয়েশন, ইউসি অ্যাসোসিয়েশন। হ্যাঁ। এটা কি আপনাদের ঘর না ভাড়া নিয়েছেন? এটা ভাড়া, আমাদের ক্লাব আলাদা পাশে আছে, আমাদের ক্লাব। এটা একটা হল ভাড়া নিয়ে, এটা হল ভাড়া করে হচ্ছে, পর্দা লাগিয়ে, পর্দা লাগিয়ে খেলার ব্যবস্থা করছে, লোকজন সব খেলা দেখছেন। বলছি যে আপনাদের যে অ্যাসোসিয়েশন কত বড়, মানে কত বড়? আচ্ছা, আপনি? আমার নাম গোপাল ধাড়া। আচ্ছা, আমি বলছি যে এখানে সবাই খেলা দেখছেন, আর এখানে ডিস্টার্ব না করাই ভালো, আমরা রাস্তা তো নিচে চলে যাই, সাউন্ড দিয়ে যাদের খেলা দেখতে পারেন। নিচে পুজো হচ্ছে না আপনাদের? পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে। চলুন চলুন নিচে যাই, ওনারা খেলা দেখুন, সাউন্ড সাউন্ড অন করে খেলা দেখুন এবার। চলুন আমরা আস্তে আস্তে আসি, যেহেতু কর্মকর্তাদেরকে পেয়ে গেছি তাই আমরা নিচে চলে যাই, কারণ এখানে খেলা অনেকে দেখছেন, সাউন্ড সবে না দেখলে, অ্যাম্বিয়েন্সটা না পেলে ঠিক মতো ভালো লাগবে না, খেলার এনজয় করতে গেলে ঠিক মতো দেখতে হবে। তো সেই জন্য আমি চলে এলাম দর্শক নিচের দিকে, কারণ নিচে আরেকটা বিষয় দেখানো রয়েছে, পুজো, জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে, এবং সেই পুজো উপলক্ষে যে সাজগোজ, যে সাজানো, যে সাজানো দেখছেন, প্যান্ডেল যেমন হয় আর কি আমাদের ওখানে, আমাদের বাংলাতে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেখানেও যেভাবে সব প্যান্ডেল হয় আর হয়, এখানেও সেটা হয়েছে, লাইটিংস হয়েছে দেখতে পাচ্ছেন, একটু রাত হলে হয়তো এই যে সব লাইটিংস করা হয়েছে এগুলো জ্বলবে দেখতে পাচ্ছেন। মানে বাংলা থেকে দূরে এলে কি হবে, বাঙালিরা যেখানে
বাংলার সংস্কৃতি সেখানে কালচার সেখানে বহন করে নিয়ে যাওয়া হয়। তো আমি দর্শক একটু যাই পুজো মণ্ডপের সামনে, প্রতিমা দেখাবো। অনেক কিছু মনে হচ্ছে যেন ঘরে চলে এসেছি, মনে হচ্ছে যেন আমার সেই চন্দননগরে চলে এসেছি। চন্দননগরের পুজোতে যেমন হয় জগদ্ধাত্রীতে, তো মানে মনে হচ্ছে না যে হায়দ্রাবাদ বলে কোন একটি জায়গাতে এসেছি। দর্শক এবার আপনাদেরকে আমি প্রতিমা দেখাবো, জগদ্ধাত্রী প্রতিমা। দেখুন দর্শক কত দূর থেকে আপনারা জগদ্ধাত্রী পুজো দেখছেন, একেবারে তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে। আমি তো এসেছি ইলেকশন কভার করতে, কিন্তু এখানে বাঙালিদের যা সব দেখছি যে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কি সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিমার। এবং একেবারে নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে সব পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন দর্শক যা যা সব লাগে সব কিছু একেবারে আয়োজন করে এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে। দর্শক হায়দ্রাবাদ থেকে আপনারা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, হায়দ্রাবাদ থেকে ঢাকের আওয়াজ শুনলেন, মনে হচ্ছে যে আমি বাংলার বাইরে রয়েছি। তো এই হচ্ছে বিষয় যে হায়দ্রাবাদ থেকে আপনারা ঢাকের আওয়াজ শুনছেন, মানে একেবারে পুরো বাঙালি আনাতে মোড়া, মানে বোঝাও মানে বোঝার উপায় নেই যে আমি আমরা বলছি বারবার যে আমি বাইরে রয়েছি, বাংলার বাইরে রয়েছি। বাংলার বাইরে যারা এসেছে এসে আছেন তারা কিন্তু বাংলার যে কালচার সংস্কৃতি সেগুলোকে বহন করে নিয়ে যাচ্ছেন এবং জগদ্ধাত্রী পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক। আমি একটু কথা বলবো, দাদা একটু আসুন এদিকে চলে আসুন, ঠাকুরের সামনে একেবারে দাঁড়িয়ে কথা বলতে চাই। এদিকে সরে, হ্যাঁ আসুন এদিকে 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 আসুন, লাইটটা মুখে জগদ্ধাত্রী ঠাকুর কালী পুজো সমস্ত পুজো আমরা করি, এবং আমাদের যে বাংলার বাইরে এসে আমরা সোনার কাজ করি পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছুই আমরা ধরে রেখেছি। অনেকের ফ্যামিলি থাকে না, সমস্ত ফ্যামিলি আছে এখানে সারাউন্ডিং যে হায়দ্রাবাদ ওল সিটি এরিয়াতে 25-30 হাজার পরিযায়ী শ্রমিক আছে, সব স্বর্ণকার। আর এমনি ফ্যামিলি মহিলারাও আছে, মহিলারাও তারাও কি আসেন পূজাতে সুন্দর দিবে, সবাই যোগদান, মানে সবাই মিলে একটা ওই বাংলায় না যেতে পেরে এখানকার আমাদের যন্ত্রণা আছে। হ্যাঁ আমাদের যন্ত্রণা আছে, কিন্তু যন্ত্রণাটা আছে আমরা পরিযায়ী শ্রমিক, আমাদের কোনো আইডেন্টিটি নেই। পশ্চিমবঙ্গের লেবার ডিপার্টমেন্টে আমরা ফোন করেছিলাম পরিযায়ী শ্রমিক সম্বন্ধে, ওরা একটা অ্যাপস বার করেছে, কিন্তু ফোন করার পরেও ওরা যখন লেবার ডিপার্টমেন্টে আজ আমি ফোন করি, ওনারা বলছেন যে ওটা দেয়া যাবে না, যদি আমাদের আইডেন্টিটিটা দেয় আমাদের খুব সহজ হয়। আচ্ছা এই পরিযায়ী কথাটা যেহেতু উঠলো, হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কাজ করেছি, করোনার সময়ে ট্রেন ভাড়া দিয়ে নিয়ে গেছি। না আমরা কিছুই হেল্প পাইনি। না আমি বলছি যে করোনার সময় কি আপনারা ট্রেন ভাড়া পাননি, মানে যে নিয়ে গিয়েছি খুব কষ্টের সঙ্গে গেছি, কেউ লোকাল গাড়ি ভাড়া করে বাড়ি গেছি, খুব কষ্ট হয়েছে। সরকার রাজ্য সরকার দেয়নি কোনো হেল্পই করেনি, মুখ্যমন্ত্রী বলেন যে কোনো হেল্প, ফালতু কথা, আমাদের কোনো হেল্পই পাইনি। আর একটা কথা, এখন তো নাকি রাজ্য সরকার অনেক যোগাযোগ করছে, সব ডেটা নিচ্ছে, আধার কার্ড নিচ্ছে, ওই তো নিচ্ছে, রেশন কার্ড নিচ্ছে দিচ্ছে, কিন্তু আমাদের যে স্বর্ণকার হিসেবে যে পরিচিতি সেই পরিচিতিটা আমরা পাচ্ছি না বলে আমরা অনেক হ্যারাস হচ্ছে পুলিশ দ্বারা। অ্যাকচুয়ালি মুখেই বলা হচ্ছে কাজের কাজ, কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার বলুন আপনারা পুজো উপলক্ষে কি সব করছেন? পুজো উপলক্ষে আমরা আজ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনাল গেম, আমাদের প্রেসিডেন্ট সাহেবের অক্লান্ত পরিশ্রমে আমরা দীর্ঘদিন ধরে এই পূজাটা করে আসছি, এনার নাম জগন্নাথ আদব। খেলা দেখার ব্যবস্থাটা করেছেন আজকে, তাই? হ্যাঁ করেছি। আর এমনি খাওয়া দাওয়া বা কি? খাওয়া দাওয়া আমরা হয় 4 দিন ধরে চলে। কতজন খায়? প্রায় 2000 লোক খায় ডেলি। আর এখানে আরেকটা বিষয়, এখানে যে ভোট হচ্ছে, ভোটে তো কিছু দেখতে পাচ্ছি না, ব্যানার এখানে কোনোদিনই কিছু দেখতে পাবেন না, এখানে আপনার খুশি যে যাকে পারে পছন্দের ভোটটা সে দিয়ে আসে, কোনো রকমের সিক্রেট কেউ করে না।
খুবই ভালো পরিবেশ আর বাংলাতে কেমন হয় ভাবতে পারছেন বাংলার মারামারি দেখে আমরা লজ্জিত বোধ করি আমরা ভীষণভাবে লজ্জিত বোধ করি হ্যাঁ কি বলছেন ঘুরে বসে বসুন লজ্জার ব্যাপার বাংলা পশ্চিম বাংলার যা অবস্থা দেখে তো মনে হয় না আমরা যে ওই জায়গায় যাই আবার রিটার্ন তাই না একদম একদম মানে ভোটে মানে এই মানে আমি তো আমি আমি নিজেও একটা রাজ্যে গেলাম কিন্তু সবাই একই কথা বলছে যে বাংলার মতো ভোট কোথাও এরকম হ্যাঁ এখানে ভোটে কোনো প্রবলেম নেই এখানে শান্তিভাবে ভোট হবে আমাদের প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না লোকাল লোককে এখানকার লোকাল লোক নিজে নিউজ গুলো করেন এবং আপনার যে সাহস রয়েছে সেই সাহসের জন্য আপনাকে আমরা আমাদের কমিটির তো পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মানে আরামবাগ টিভি সব ফলো করেন আরামবাগ টিভি আমরা খুব খুব দেখি কি বলছেন ইউটিউবে দেখা হয় তো সবকিছু চেষ্টা করি আর কি মানুষের কাছে এই যে আপনারা বলছেন আপনাদের সমস্যার কথা সেটাও সরকারের কানে তোলার চেষ্টা করছি প্লাস এখানে যে এত সুন্দর ভোট হচ্ছে রাজ্য সরকারের যারা রয়েছেন সেখানেও জানাবার চেষ্টা করছি কিন্তু পরিবর্তন মানে ওরা চেঞ্জ হবে কিনা বলতে পারছি অ্যাকচুয়ালি ডেমোক্রেসি কি এখানে এলে বোঝা যায় ডেমোক্রেসি আছে কি বলছেন আসলে কি আসো সবাই বলুন কথা কি বলছেন যেমন ভোট হলে ওয়েস্ট বেঙ্গলে যেমন ভোট হয় মানে কথা ওখানে দিয়ালে বলো রাস্তায় বলো পিলাকার ভর্তি হয় এখানে কিন্তু একটা পিলাকারও দেখতে হবে না ঝান্ডাও দেখতে হবে না মারামারি তো নেই এখানে শান্তি হয় ভোট হবে আর ভোটের দিনে বুদ্ধিজাম পুলিশ প্রশাসনও ভালো দেয় এখানে যে আর ওই আর ওই ভোটের দিনে গুলি ফুলি চালানো না এখানে কোনো পয়সা পাবে কোনো প্রবলেম নেই তারা তাদের ভোটের প্রার্থনা কি বলছেন এখানে প্রত্যেক ক্যান্ডিডেট আসে তারা তাদের ভোটের প্রার্থনা করে যায় যে আমাদেরকে ভোট দেবেন প্রত্যেকেই আসে আমরা প্রত্যেকের সাথে সম্মত দিয়ে আমাদের যেমন ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে সম্মান জানাই সম্মান জানিয়ে তাদেরকে বলি ঠিক আছে ভোট দেবো এবার ভোট কে কাকে দেবে না দেবে সম্পূর্ণ তার ব্যাপার এখানে সেই নিয়ে কোনো গন্ডগোল মারামারি ইনফ্লুয়েন্স ওরা করে না যে একা আমাকে ভোট দাও এইভাবে বলতে বলে না কোনোদিন আমরা ওটা কেউ শোনে ওকে খুব ভালো লাগলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি যে এলাম আমার খাওয়া দাওয়া হবে তো নাকি অবশ্যই খাওয়া দাওয়া হবে হবে তো আপনি আপনি যদি কাল দুপুরে একবার আসতে পারেন দেখতে পাবেন এইখানে পুরো ভবন একদম ভর্তি থাকে কমসে কম আমি চেষ্টা করব কমসে কম এখন আজকে তো খেলা হচ্ছে সবাই খেলা দেখতে একদম আমি জানি আপনারা খেলা দেখতে দেখতে চলে এলেন চলুন সবাই আবার খেলা দেখি অবশ্যই আর সবাই প্রার্থনা করি ইন্ডিয়া 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 আর ভারত জিতবে এটা আমরা আশা করছি যতই রেজাল্ট মানে স্কোর কম হোক এখন স্কোর বাড়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু ভারতীয় বোলিং অ্যাটাকও কিন্তু ভালো দর্শক এখন দেখা যাক কি হয় তবে আমি যাই হোক খেলা তো দেখবই আর এখানে এসে যা সব দেখলাম সত্যি কিন্তু মনটা ভরে গেল যে বাংলার বাইরে থেকেও বাংলার যে কালচার সেটাকে তারা কিন্তু বহন করে নিয়ে চলেছেন এই হায়দ্রাবাদেও দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন